ন্যাশনাল লাইব্রেরি টেবিলে যেদিন আমরা এরকম মুখোমুখি বসেছিলাম সেদিন কিন্তু স্বপ্নেও কখনো ভাবিনি যে কোনো রেস্তোরাঁয় আমরা এরকম মুখোমুখি বসবো। স্বপ্নে ভাবে নাকি? স্বপ্ন তো দেখে। সে তো ঘুমিয়ে। আমরা আমরা প্রায় বলে থাকি যে আমরা জেগে স্বপ্ন দেখি, ওটা আসলে ভাবা, স্বপ্নে ভাবা নানান কাল্পনিক ঘটনা, সেটা কখনো নিজের পছন্দ মতো, আবার কখনো নিজের অপছন্দ মতো। আচ্ছা, আপনি ন্যাশনাল লাইব্রেরি কেন যান? সবাই যে কারণে যায়, জ্ঞানের ভাণ্ডার বাড়াতে। শিক্ষা তো কোনো শেষ নেই। কিন্তু যে পথের শেষ নেই সেই পথে চলে কি লাভ? শুধু হেঁটে চলা, সেটাই তো আনন্দের, খালি এগিয়ে চলা। ক্লান্ত হয়ে পড়বেন এক সময়। মোটেও নয়, ভালোবাসার কি শেষ আছে? তাহলে তো সে পথে হাঁটলেও ক্লান্ত হয়ে পড়তো। না না, তা কেন, দুটো কি এক জিনিস হলো নাকি? দেখুন, আমরা যখন কথাগুলো বাজে লাগছে দেবীদি। দেবীদি? হ্যাঁ, আরে বাবা, আমাদের কমপ্লেক্সেই থাকে, এখানে চলে এসেছে, কি হবে এখন? কি হবে হবে, এটা তো রেস্তোরাঁ, যার পকেটে রেস্তো আছে তিনি আসতে পারেন। আরে কি মুশকিল, আমাকে চোরের মতো পালিয়ে যেতে বলছেন? না না না, আসলে আমি আমি তো সেরকম কাপুরুষ নই। আমি এই তো আলাপটা করিয়ে দিই, উনি মিস্টার প্রিয়ব্রত সেন, আমার কলিগ। আমার নমস্কার, আপনি আমার নমস্কার গ্রহণ করবেন, বসুন প্লিজ। ধন্যবাদ। তো তুমি এখানে, কেউ আসবে বুঝি? হ্যাঁ, ওই কোনো কলিগ নয়, নন্দিনী। নন্দিনী? ওই যে টিভি রিপোর্টার যে আমাকে শ্রাবণীদের কেসটাতে খুব হেল্প করলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিভি রিপোর্টার, কি দরকার? ওই ফ্ল্যাটটার ব্যাপারে। ও শোনো দেবীদি, আমিও থাকবো। নিশ্চয় থাকবে, একসঙ্গে বাড়ি ফেরা যাবে। তবে তাহলে প্রিয়ব্রতবাবুর কি হবে, উনিও থাকবেন? বোধহয় নয়, আসলে আমি ঠিক আপনার মতো পরোপকার টাইপের নই। মানে? অবাক হলেন। আসলে আমি আপনার সম্বন্ধে কিছু কিছু শুনেছি ওর মুখে। তাই? রোজ রোজ দেখা করতে গেলে কথা বলার জন্য তো কিছু বিষয় লাগে না? ও মানে আমি একদিনের টপিক আর কি, একদিনের বিষয়, আলোচনার বিষয়। ঠিক আছে, তবে আমার মতো পরোপকারী হতে আপনার আপত্তিটা কোথায়? নাকি ইচ্ছেটাই নেই? উপায়টাই নেই। এই দেখুন, একবার পরোপকার করার খেসারত দিতে গিয়ে কি হয়েছে। আচ্ছা, নমস্কার। তোমার তো জানার দরকার নেই না, যেটুকু আমার জানানোর প্রয়োজন আমি তোমার জানালাম। আমি দেবীর ফ্ল্যাটেই আছি, ব্যাস। এর চাইতে বেশি কিছু জানার অধিকার আছে বলে তুমি ভাবো? আমি কি চাই আমি তো তোমায় স্পষ্ট করে জানিয়ে এসেছি, আমি কি চাই। অসম্ভব, এভাবে আমি এভাবে আমাদের দুজনের পক্ষে থাকা সম্ভব নয় বলেই তো আমি চলে এসেছি। এরপরের স্টেপটাও তুমি জানো,
না, আমার পক্ষে সম্ভব নয় নতুন করে ভাবা। ডিভোর্স ফাইনাল, ব্যাস। আমি জানি যে মা তোমাকে ফোন করেছিল, একটা কথা জানানো ছিল, তাই জন্য ফোনটা করলাম। তুমি বলেছিলে বলে কিন্তু আমি এখানে এসেছিলাম। আমি এখন ফিরতে চাই, প্লিজ। ব্যাক করতে চাই, আমার আর একদম ভালো লাগছে না। তুমি যা ব্যবস্থা করার করো, প্লিজ। কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট করি না, কোনো ঘটনা ঘটলে সেটাকে কভার করি। এখন যদি ধরো এই ঘটনাটা, মানে এই প্রমোটারই বারবার একই ঘটনা ঘটাতো, তাহলে না হয় একটা বেশ বড়সড় খবর হতে পারতো। কিন্তু তোমরা তো বলছো শুধু তোমাদের ফ্ল্যাটের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, তাই না? এখন সেক্ষেত্রে মানে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে সেটা খবর হতে পারে না? খবর, কিন্তু মিডিয়া তো ব্যবসাটা বুঝবে, পাবলিক খাবে না এরকম কোনো খবর কেন ওরা ইন্টারেস্ট দেখাবে বলো? তোমরা কি খবরও পাবলিককে খাওয়াবার মতো করে পরিবেশন করো? অফকোর্স, অফকোর্স করি। এত কম্পিটিশনের বাজার, একটা ধামাকাদার কিছু প্রেজেন্ট না করতে পারলে তুমি, আমার চাকরিটা আফটারঅল থাকবে না। আশ্চর্য দেবীদি, আফটারঅল কিন্তু এটাও একটা ব্যবসা। তা বলে সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? ওগুলো সব মুখের কথা, ওগুলো সব, ইনফ্যাক্ট ওই কথাগুলো সবকিছুই পাবলিককে খাওয়ানোর জন্য। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে এত সুন্দর একটা লোভনীয় খবর দিলাম, প্রমোটার টাকা নিয়ে ফ্ল্যাট দিচ্ছে না, সেটা আপনি এমনি হেলায় উড়িয়ে দিলেন। এরকম কিন্তু আকছাড়ি হয়। ও, যেটা আকছাড়ি হয় সেটা কোনো ঘটনাই নয়। তুমি কিন্তু খুব খুব হতাশ করলে আমাকে নন্দিনী। রাখবো? হ্যাঁ, এনেছেন যখন রাখুন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দেবীদি। আপনি কিন্তু রাগ করছেন আমার উপর? না না, রাগ না। আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে আপনারা যে রাস্তা দিয়ে যাবেন ভাবছেন সেটা ঠিক নয়, ইটস নট দ্য রাইট ওয়ে। ও, তাহলে কীভাবে যেতে হবে সেটা বলে দিন। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে যে একটা খুব সিম্পল নিউজ, কেউ জানো তো, একটা বেশ ধামাকেদার নিউজ তৈরি করা যায়। মানে ভালো রিপোর্টার সেই যে কিন্তু একটা খুব সিম্পল নিউজকে একটা বেশ দারুণভাবে পেশ করতে পারে, মানে খুব সুন্দর করে ক্রিয়েট করতে পারে আর কি। ক্রিয়েট মানে মানে একটা খবর, সেটাকে আবার সেটাকে তৈরি করতে হবে? তৈরি না, ব্যাপারটা কী করে বোঝাই, মাছ।
রান্নার মতো। একটা খুব সিম্পল মশলা দিয়ে রান্না করলেন, সিম্পল দারুণভাবে রান্না করলেন, দারুণ টেস্ট। বুঝতে পারছেন আমি কি বলছি? ব্যাপারটা হলো যে এমন একটা করে মুভ করতে হবে, আপনি একা গেলে হবে না, বেশ একটা দল বল নিয়ে মুভ করলে তবে তবে ব্যাপারটাকে আমি কি কভার করতে পারি, মানে একটা বেশ কভার করার মতো কিছু তো চাই। বুঝতে পারছেন আমি কি বলছি? যে ধরুন একটা বেশ বড় মাস গেল, সেই চাপে পড়ে প্রমোটার ফাঁস করে দিল কোনোভাবে ওই মিনিস্টারের কথাটা, এবং সেইটাই কিন্তু করাতে হবে। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা বেশ মাসের চাপে পড়ে প্রমোটার কথাটা ফাঁস করে দিলে এটাই করাতে হবে। না কিন্তু আমি আমি বলছি যে এটা তো এটা করে লাভ নেই, কারণ এটা পসিবল নয়। কি করে সবাই কি আমার জন্য এই কাজটা করবে? করবেই বা কেন, তাদের অন্য কোনো কাজ নেই? আমি আছি, দরকার হলে আমি আমার মাকেও বলবো, রাহুলকে বলবো, রাহুলের বন্ধুদের বলবো, তাহলে হবে না? তাহলে হবে আমি বুঝে নেব। অতটা দিচ্ছ কেন? আজকে অনেকদিন পরে মাল খেয়ে নেশা হবে না। উফ, কতদিন পরে যে আমি আজকে নিশ্চিন্ত ঘুমাবো না দাদা। ও সত্যি? আচ্ছা ব্যাপারটা বুঝতে তোমার ভুল হয়নি তো? কোন ব্যাপারটা? আরে না না না, কি বলছেন দাদা, ও মিস্টার চৌধুরী নিজে অফিসে এসে আমাকে বলে গেছেন, বলছেন ওই ওই নতুন কমপ্লেক্সে ওই ফ্ল্যাটটা ওরা নেবে। আর আপনার দাদা শালিকও এবার ফ্ল্যাটটা দেওয়া সহজ হয়ে গেল। কিন্তু আমি ভাবছি যে ওরা এত সহজে ছেড়ে দিতে রাজি হলো। কিন্তু আসল কথা কি জানেন দাদা, আসল কথা হলো লসটা কিন্তু হয়ে গেল আমার। এত বড় একটা ফ্ল্যাট কত অল্প পয়সায় দিয়ে দিতে হলো। যাকে যাকে সে নিয়ে আমার আমার কিছু চায় আসে না, আপনার আপনার সম্মানটা তো রাখা গেল। যাকে কবে রেজিস্ট্রি করানো যায় বলো তো? যেদিনই যেদিন আপনি বলবেন সেই দিনই শুভ দিন। দাঁড়াও দাদাকে একবার খবরটা দিয়ে দিয়ে। সেই এখনো এখনো আপনি ফোন করেননি? জানাবো। জান জান জান। ও ও দাদা ওই বাইপাসে আমার ওই জমিটার কথাটা একটু। দাদা আমি এই জগন্নাথের অফিস থেকে বলছি। হ্যাঁ জগা জগা, ফ্ল্যাটটা রেডি? হ্যাঁ হ্যাঁ বাইপাস। ও ও যে কোনো দিনই রেজিস্ট্রি করে দিতে রাজি আছে। আপনি একটু কথা বলে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা দাদা, ওই জগন্নাথ বাইপাসের ধারে একটা জমি নিতে চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আগেই তো আমি বলেছিলাম। হ্যাঁ কি বলছেন দাদা, দেখুন আপনি যখন একবার মানে ওটা দেখছি বলেছেন তার মানে ওটা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি কালকে সকালে আপনার সঙ্গে দেখা করছি, রাখছি। জগা বলুন দাদা, আমাকে বারবার মনে করিয়ে দিতে হয় না, কিছু কিছু কমিটমেন্ট আমি খুব পরিষ্কার করে মনে রাখি। দাদে ওই বাইপাসের ধারে জমিটা তোমার হচ্ছেই। চেস ইয়েস, কিন্তু কিন্তু আমার কি মনে নেই ভাবছেন আপনি দাদা? হ্যাঁ দেখুন আপনার পাওনা গন্ডা সব ঠিক সময় আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনি শুধু আপনার ওই হাতটা আমার আমার মাথায় রাখুন তো দাদা। দেখুন আমি আমি কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারি আপনি শুধু দেখুন। হাতটা রাখুন তো, হাতটা
Thank you. বিজনেস সিক্রেট কারোর সামনে কটা বের করতে নেই দিদি। কিন্তু এই কথাটা যে মিথ্যে এটা তুই অস্বীকার করতে পারবি? কি এমন খবর? হ্যাঁ, কি এমন সাংঘাতিক খবর এটা? দেবীদির দিদির ফ্ল্যাট নিয়ে একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য আমরা সবাই একসঙ্গে হয়েছি একটা মুভ করব বলে, এতে গোপনীয়তা কি আছে? আমার ফলটা মোটেও না। আর শোন, তুই হাজার চেষ্টা করলেও আমার মতো কোনোদিন খবর জোগাড় করতে পারবি না। লক করে দিলাম। আমাকে একটা হেল্প করবি? ভেবে দেখি। ও বাবা, তো তোর ঘ্যাম্বেল গেল। বলছি যে আমার খবর জোগাড় করে দিলাম। খবর? কি ধরনের খবর রে? একটা হৃদয় গঠিত খবর। একজনের হৃদয় হারাইয়া গিয়াছে, কোথায় হারাইয়া গিয়াছে সেটা এখনো খবর পাওয়া যায়নি। করবি? তুই কথা বলছিস বলতো? অত কথা বলা যাবে না। একজনের গোপনীয়তা তুমি জেনে দেবে, তারপর তুমি কিছু করতে পারবে না, তারপর তো আমাদের সিক্রেসিটাও বেরিয়ে গেল। অত পড়া যাবে না। বল না, বল না, নামটা বল না। কি বল বল? তুই কারুর সামনে গিয়ে বলে দিবি না তো? প্রমিস, বলবো না। শান্তনু, একটা জানিস তো, এটা না কারোর সাথে না আমাদের এই কমপ্লেক্সের মধ্যে প্রেম করছে। অনেকদিন থেকে আমার সন্দেহ হচ্ছে, কিছু করতে পারছি না। সেই খবরটাই জোগাড় করা দরকার। পারবি? করে দিবি এটা? হ্যাঁ, ঠিক আছে, আমি আমি জোগাড় করে দিচ্ছি তোর খবরটা। তুই ধসে পড়লি কেন বলতো? না তো, বললাম তো আমি চেষ্টা করে দিচ্ছি, তোর খবরটা জোগাড় করে দিচ্ছি। দিদি, একটা সত্যি কথা বলবো? বল। এই খবরটা ভেবেছিলি তোকে নিয়ে না রে? এই সত্যি তুই শান্তনুর কথা বলছিলি? হ্যাঁ দিদি, আমি শান্তনুর কথা বলছিলাম। তবে দিদি, একটা কথা তুই জানবি, এইবার যে ভদ্রলোক এসছেন না, তার সঙ্গে তোর হৃদয় গঠিত ব্যাপার হবে, তোর ঘর হবে, সব কিছু হবে। তুই টেনশন করবি না, শুধু একটা কথা মাথায় রাখবি। কোনটা বলতো? ইনকাম জিনা বল।